উদ্ভিদের পানি শোষণের চিত্র আঁকার জন্য আমি একটা চাঁদা ব্যবহার করছি। তো প্রথমে আমি এই চাঁদা দিয়ে এই পাশে একটা বাঁকা করে লাইন টানব। এরপর একটু দূরে গিয়ে এখানে আরেকটা লাইন টানব। এবার এই যে লাইন দুটো আঁকলাম, এই লাইন দুটোকে আমি ডাবল করে নিব। সেম এই পাশেরটাতেও ডাবল করে দিব। এবার করব কি, এই যে এই পাশের লাইনটাকে কতগুলো সেগমেন্টে ভাগ করব, এরকম রাউন্ড কতগুলো বক্স দিয়ে আমি পুরো লাইনটাকে আলাদা করে নিব। এরপর তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে এই লাইনটা ফাঁকা রেখেছি, মানে মিলিয়ে দিইনি। তো এখান থেকে আমি একটা, এই যে উপরের পয়েন্ট থেকে আমি একটা ঢেউ খেলানো লাইন দিব। তো এই লাইনটাকে আমি আবার ডাবল করে নিব। এরপর এদিক থেকে মিলিয়ে দিব। এটা হচ্ছে আমাদের মূল রুম। এরপর এখানে যে লাইনটা আছে এটাকেও সেম এরকম সেগমেন্টে ভাগ করে নিব। এরপর এখানে ভিতরে আমি একটা লাইন দিব, যে এরকম রাউন্ড করে একটা লাইন টানব। লাইন টানার পর এবার আমি এদিক থেকে একটা বাঁকা করে লাইন দিব। এরপর এই পাশ থেকে একটা লাইন টানব, একটা লাইন দিয়ে এটাকে মিলিয়ে দিব। এবার এই যে ভিতরে যে এরিয়াগুলো তৈরি হয়েছে এখানে আমি সমান্তরালভাবে কতগুলো লাইন দিব। এই যে এখানে বাইরের পার্টগুলোতে কিছু সোজা সোজা আঁকা বাঁকা লাইন দিয়ে এটাকে ফিল আপ করে দেব। এখানে লাইনগুলো তুমি ইচ্ছা মতো দিতে পারবে। এবার এই যে খালি অংশ যেটা আছে এখানে আমি কিছু ছোট বড় বৃত্ত দিয়ে পুরো জায়গাটাকে ফিল আপ করে নেব। এটাকে ফিল আপ করার পর এবার আমি বাইরে কিছু বড় বড় বৃত্ত দিব। এই যে বড় বড়গুলো দেওয়ার পর আমি কিছু ছোট ছোট বৃত্ত দিব একদম সেম সাইজের। এখানে যে বড় বড় বৃত্তগুলো এগুলো হচ্ছে মাটির কণা, আর যে এই যে ছোট ছোট বৃত্তগুলো এগুলো হচ্ছে পানির কণা হিসেবে উপস্থাপন করছি, এই জন্য এগুলোকে ছোট দিলাম আর এগুলোকে বড় দিলাম। তো আমাদের পুরো চিত্রটা আঁকা শেষ। এবার আমি কি করব, এই যে পানির অণুগুলো যে ঢুকছে এই জন্য কিছু অ্যারো দিব। এই যে এখানে ঢুকলো একটা অ্যারো দিলাম, এরপর এটা কোন দিক দিয়ে যাবে, এই পথ দিয়ে যাবে, তো এই জন্য অনেকগুলো অ্যারো দিয়ে যাচ্ছি। আমাদের মূল কাজ হচ্ছে এই পানির কণাটাকে এখানে জাইলেম টিস্যু পর্যন্ত আনা, কারণ জাইলেমে আসতে পারলে এটা পুরো পানিটা উপরের দিকে উঠে যাবে। তো আমাদের চিত্রটা আঁকা শেষ, এবার আমরা চিহ্নিত করবো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।